চারিদিকে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আম দিয়ে আজকের মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা বানালে মেহমান সহ বাসার সবাই খুবই পছন্দ করবে, বিশেষ করে যারা আম পছন্দ করেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই বিশেষ পায়েস পর্বে সবাইকে অনেক স্বাগত। রেসিপি শুরু করার আগে আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, এতে করে যেটা হয় পরবর্তী ভিডিও ছাড়লে আপনার ফোনে নোটিফিকেশন সাথে সাথে চলে যায়। আমের পায়েস রান্না করার জন্য আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাল করে নেব একটু, তবে পায়েসের পরিমাণ অনুযায়ী আপনারা দুধ এবং চাউলের পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন। আমি এক কাপ পোলাও চাউল 4 থেকে 5 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি হাত দিয়ে কষলে আধা ভাঙা করে নেব। আপনারা এই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারেও আধা ভাঙাটা করে নিতে পারেন। দুধের মধ্যে একটু বোলক চলে আসলে এর মধ্যে সেই চাউলগুলো আমি ঢেলে দিচ্ছি। এরপর এটা নেড়ে চেড়ে জাল করে সিদ্ধ করে নেব। পাকা আমের এই পায়েস রেসিপি খেতে যতটা মজা, বানানো খুবই সহজ। বেশি কিছু লাগবে না, সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে রেসিপি বানানো যাবে। এই পর্যায়ে আমি 2 থেকে 3টা এলাচ একটু ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় স্বাদ বাড়ানোর জন্য যে জিনিসটি লাগে সেটি হলো লবণ, তাই পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে নিলাম। চাউলটা সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি আমের পিউরিটা রেডি করে নেব। আর সেজন্য আমি ছোটো সাইজের 3টা পাকা এবং মিষ্টি আম নিয়েছি। আর পায়েসের জন্য অবশ্যই মিষ্টি আম নিতে হবে, তা না হলে টক আম যদি দুধের মধ্যে দেন সেক্ষেত্রে দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে। আমি শসগুলো আমি ব্লেন্ড করে নেব, সেজন্য ব্লেন্ডারের জগে দিয়ে নিচ্ছি একেবারে। আর যেহেতু এখন পাকা আমের মৌসুম চলছে, আমের পায়েস তো খাবেন, সেই সাথে দীর্ঘদিন কিন্তু আম ফ্রোজেন করতে হবে, তা না হলে অনেক দিন খেতে পারবেন না। দীর্ঘদিন আম কিভাবে সংরক্ষণ করবেন, এছাড়া কাঁচা আম কিভাবে পাকিয়ে ফেলতে পারবেন কেমিক্যাল ছাড়া, এর ওপরেও কিন্তু আমার চ্যানেলে খুবই সহজ ভিডিও দেওয়া আছে। আম পাকা করতে চাইলে এবং দীর্ঘদিন সেই পাকা আম ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে, এছাড়া পাকা আম কীভাবে সহজে ছিলে ফেলতে পারবেন, এসব ভিডিও আমার চ্যানেলে আছে, তাই দেখে আসতে পারেন। যদি না পেয়ে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রেখে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। পায়েসের দুধটা কিন্তু কমে এসেছে, এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব। তো যেহেতু আমি মিষ্টি আম দেবো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে হবে, তাই বুঝে শুনে চিনিটা আপনারা দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর পানি বের হবে, তাই আরেকটু জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে চাউল কিন্তু অনেক ঘন হয়ে গেছে, সেজন্য নিচে লেগে যেতে পারে, অনবরত কিন্তু নাড়তে হবে। পায়েসের দুধটা কিন্তু একেবারে কমে এসেছে, এই পর্যায়ে ব্লেন্ড করা সেই আমের পিউরিটা আমি দিয়ে নিচ্ছি। আমের পিউরিটা দেওয়ার পরে কিন্তু আরও একটু পানি বের হবে, সেজন্য আগে থেকে দুধের পরিমাণটা একেবারে কমিয়ে নেবেন জাল দিয়ে। আম দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর এটা খেতেও অনেক মজা হয়। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বাদাম, কিশমিশ এইগুলো অ্যাড করতে পারেন। যদিও আজকের রেসিপিতে আমি কিশমিশ, বাদাম এগুলো দিচ্ছি না, কারণ এলাচ এবং আম দিয়ে এমনি মৌ মৌ গন্ধ বেরোচ্ছে, তাতেই স্বাদ হয়ে যাবে। তবে ওগুলো দিলে আমের পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দুধ এবং চাল দিয়ে আপনারা ফিন্নি যেভাবে রান্না করেন ঠিক একইভাবে রান্না করে শেষ পর্যায়ে এসে আমের পিউরিটা অ্যাড করে দিলেই কিন্তু আমের পায়েস রেডি হয়ে যাবে। পায়েস নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে আসে, তাই একটু নরম থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলে। মজাদার আমের পায়েসটা আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা লবণীয় হয়েছে। এই পর্যায়ে এসে আমের এই পায়েসটি যখন আপনি কাউকে খাওয়াতে যাবেন, পায়েসের উপরে এক্সট্রা পাকা আম দিয়ে যদি একটু ডেকোরেশন করে দেন সেটা দেখতে আরও আকর্ষণীয় হবে। আশা করি দেখতে লবণীয় আমের পায়েস রেসিপিটি আজকে আপনার মন কেড়ে নিয়েছে, তাই ভালো লাগলে ভিডিওটি আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারেন। এই বিশেষ পর্বটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সবাই অনেক ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই পায়েস রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।